আর এক যাটা ধরলে নতুন বছরে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আমরা পিকনিক করব খোলা ময়দানে। আজকের মেনু আমাদের চিংড়ি মাছের কালিয়া আর দেশি মুরগি। রান্না আমাদের শুরু হয়ে গেছে। পুরো খোলা মাঠে সুন্দরবনের এরিয়াতে আমাদের পিকনিক চলছে। এই ফাঁকার দিকে কি মুরগিটাকে এবার একটু ঝলসে নেওয়া হবে, এতে মাংসের টেস্টটা খুব ভালো হয়। অভিজিৎ কাজে ব্যস্ত। বাচ্চারা তাদের খেলায় ব্যস্ত। দেখুন তাদের খুনসুটি। চিংড়ি মাছের কালিয়া রান্না শেষ। এবার মাংস রান্না হবে। আলু ভাজা চলছে। না হয় তাহলে কাকি ভাই করুক না, অসুবিধা কি? দাও জিরে গুঁড়া একটু দাও। বাবা দীপ দাদার কোলে বসো, আমি যাচ্ছি। তো আমাদের রান্না শেষ, এরপরে খাওয়ার পালা। আমাদের তরকারি রান্না শেষ। সেন্টে বোঝা যাচ্ছে খুব ভালো রান্না হয়েছে। আমাদের পরিবেশন শুরু। আমরা খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমেই চিংড়ি মাছের কালিয়া, তারপরে আমাদের মাংস। আমাদের ছোট্ট দুটো সদস্য আছে, এরা দুজন আমাদের সাথে বসেই খাচ্ছে। আমরা দেখুন সুন্দরবনের গ্রামের কেমন পরিস্থিতি, কীরকমভাবে পিকনিক হয়। এরপরে আমাদের ভিডিও আসবে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে আমরা সেখানে পিকনিক করব। আমরা আপনারা আমাদের সবসময় সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেন অত ভাত খাচ্ছো কই? তুমি তো আমার ভাত খাওনি দাদা। তরকারি দাও, এদের নয়নকে তরকারি দাও। রান্না
তুমি তোমরা বসে দাও দাঁড়াও তোমরা বসে পড়ো আরে এক কি আটা ধরনে জঙ্গলে যাচ্ছি জঙ্গলে ফিস্ট করছি আমাদের বাড়ি জানি বল দাও মাংস দাও দ্বীপ ধরে